নমস্কার আমি ডক্টর রিপন সরকার প্রতিদিনের মতন আজকেও আপনাদের সাথে এই হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার যদি যৌন ক্ষমতা কমে যেয়ে থাকে আপনার যদি যৌন ক্ষমতা হারিয়ে গিয়ে থাকে সেই হারানো যৌন ক্ষমতাকে আপনারা কীভাবে কোন হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ফেরত আনতে পারবেন এবং আপনার চির কাছে আপনার মাথা নত হয়ে যাচ্ছে হেট হয়ে যাচ্ছে আপনি মাথা মাথা উঁচু করে কথা বলতে পারছেন না আজকের এই ভিডিও দেখার পর এবং ওষুধটি যদি আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ খেতে পারেন দেখবেন আপনার যৌন ক্ষমতা হারানো যৌন ক্ষমতা আবার বাপস অর্থাৎ ফিরে আসবে তবে একটি কথা বলে রাখি যে আজকে যে মানুষটির জন্য এই হোমিওপ্যাথিক ওষুধটি যৌন ক্ষমতার জন্য কাজ করবে সেই মানুষটির মানসিকতাটা খুবই দরকার যদি সেই মানসিকতা না থাকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে সেই লোকটা কেমন প্রকৃতির হবে যার যৌন ক্ষমতা হারিয়ে গেছে যে মেডিসিনটি আমি বলতে যাচ্ছি চাচ্ছি সেই প্রকৃতির লোক যদি আপনি হন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই যৌন ক্ষমতা ফেরত আসবে এবং আপনার ওয়াইফকে আপনি সুখী রাখতে পারবেন তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখুন অনেকেরই আছে যে যখন কাল চলে তখন আমরা নানান ধরনের নানান উপায়ে কিন্তু এই আমাদের বীজ ধ্বংস করে দিন অর্থাৎ অনেকেই মাস্টারবেশন করেন অনেকের রাত্রিতে কি হয় নাইট ফলস হয় এবং সারাদিনে সেই মেয়েলি যে ভাবগুলো মানে মেয়ে মেয়েদেরকে নিয়ে কল্পনা করা সেটা কিন্তু রাত্রিতে সেই বীজ জেলির মতন বেরিয়ে যায় এই যে যৌন অক্ষমতা আমাদের কাছে যখন পেশেন্ট আসে এসে বলে যে ডাক্তার ডাক্তারবাবু কী বলবো একদমই উত্তেজিত হয় না যদিও উত্তেজিত হয় যখনই সেই ইন্টারকোর্স করতে যায় অর্থাৎ দর চায় আপনারা বুঝে নেবেন দর দরজা খুলতে যায় দরজা দিয়ে ঢুকতে যায় দেখা যায় যে সামান্যতম লিঙ্গটা স্ট্রং হলেও যখনই আমি প্রবেশ করাতে যাই সঙ্গে সঙ্গে নিতিয়ে পড়ে অর্থাৎ ছোট হয়ে যায় এত বড় জিনিসটা যখন সেই ইন্টারকোর্স অর্থাৎ আপনার যৌন শক্তিকে প্রয়োগ করবেন আপনার ওয়াইফের সাথে রিলেশন করবেন তখন যদি ছোট হয়ে যায় আর আপনার যদি সে ডিম ভাঙ্গা চিলির মতন বেরিয়ে আসে তখন আপনার ওয়াইফের অবস্থাটা কেমন হতে পারে একবার ভাবুন তাকে আপনি ঝুঁকি দিতে পারছেন না ইন্টারকোর্সটা কমপ্লিট করতে পারছেন না তখন কিন্তু একটা বাড়িতে সংসারে অশান্তির বাধা মানে অশান্তির বাসা বাধাই এই অশান্তিকে রোধ করতেই এই ওষুধটি কিন্তু মারাত্মক কাজ করে দেখুন দেখা যাচ্ছে যে আপনি মানে এ হয় যে কিছুমাত্র উত্তেজিত হয় না আপনার সাথে সব সময় মানে আপনার ওয়াইফ চেষ্টা করছে যে আপনাকে দিয়ে কিছু করাবে কিন্তু তবুও উত্তেজিত হচ্ছে না অল্পতেই মানে একটা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে হর হর করে আপনার পেরিয়ে আছে আসছে এক দুই সেকেন্ড মানে এক দুই সেকেন্ডও আপনি থাকতে পারছেন না এই যে এই সমস্ত ব্যক্তি যখন টেনশানে পড়ে যায় এরা কিন্তু খুবই আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তি হন ভালো করে মনে রাখবেন আপনি যদি খুবই আত্মসম্মানবোধ আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তি হন কাউকে আপনার মনের কথা শেয়ার করতে পারছেন না আপনার ওয়াইফকে সুখী করতে পারছেন না তার জন্য যে গন্ডগোল আপনি কারো কাছে শেয়ার করতে পারছেন না এবং যে অশান্তিগুলো হচ্ছে আপনার ভিতরে ভিতরে সেই রাগটা পুষে রাখছেন সেই রাগটাও কারো কাছে প্রকাশ করতে পারছেন না বাইরে বের করতে পারছেন না এবং দেখা গেল যে আপনি আপনার ওয়াইফের সাথে ইন্টারকোর্স করতে পারেন আপনার এটা স্ট্রং আছে কিন্তু দেখা গেলো ব্যতিক্রম আপনার ওয়াইফ একটু রাগি টাইপের যখনই আপনি ইন্টারকোর্স করতে যাচ্ছেন কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা শুরু করে দিল যার কারণেও কিন্তু এই ইন্টারকোর্স আপনি ঠিকঠাক করতে পারবেন না দেখা গেল আপনি যাবেন তার আগেই সেটা কিন্তু ডাউন হয়ে যায় কারণ আপনার যে প্রবল মনের ইচ্ছাটা ছিল যখনই আপনার স্ত্রী যদি রাগি মানুষ হয় আপনার সাথে গণ্ডগোল শুরু করে দিল তখনই আর আপনার ইন্টারকোর্সের যে মনটা ছিল সেক্সুয়াল যে মানে বিষয়টা ছিল যে আপনি সেক্স করবেন তখনই আপনার মানসিকতা চেঞ্জ হয়ে গেল আপনার ওয়াইফের উপরে প্রচণ্ড রাগ হচ্ছে কিন্তু আপনি কিছু প্রকাশ করতে পারছেন না ঠিক আছে এইবার যখন এইভাবে চলতে চলতে অনেক দিন চলে যায় আপনি কোনোভাবেই সখী করতে পারছেন না আপনার মনের দুঃখগুলো প্রকাশ করতে পারছেন না আপনার ওয়াইফের প্রচণ্ড রাগ কিছু বলতে গেলে খেপে যায় বাড়িতে একটি অশান্তি ধরলাম আপনার সেক্সুয়াল ঠিকঠাক আছে আপনি সেক করতে পারেন আপনার লিঙ্গ প্যানিসটা ঠিক আছে কিন্তু যখনই অশান্তি হয় এরকম হয় আমাদের ক্লিনিকে এসে বলে আমি ইয়াং ডাক্তার এই জন্য কিন্তু আমার কাছে অনেকেই এই বিষয়গুলোই বেশি আলোচনা করে থাকে। যে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ঘটনা হলো কি যখনই আমি যেতে চাই তখনই একটা বিষয় নিয়ে গন্ডগোল শুরু করে দেয় তখন আর আমার এই প্যানিসটা দুর্বল হয়ে যায় তখন আমার মন চায় না এই কথাগুলো আমি কার কাছে প্রকাশ করব এবং কি এই ব্যক্তিরা খুবই সিক্রেটিভ মানে নিজের মনের গোপন কথা সহজে বলতে লজ্জা পায় এই যে আমাকে যে এসে বলে আমাদের একটা অবজারভেশন পার্ট রয়েছে রোগীকে বুঝতে হয় দেখতে হয় সে একটু এই কথাগুলো যে বলবে সে লাজুক টাইপের খুবই লাজুক কিছু বলতেই চাইবে না যখন এরকম হয় যে ডাক্তারবাবু আমার এরকম সমস্যা প্যানিসটা দুর্বল ঠিকঠাক ইন্টারকোর্স করতে পারছি না এখন তো ভয় হচ্ছে বাড়িতে অশান্তি এই নিয়ে ওয়াইফ কিছু বলে না কিন্তু আমার মনে মনে ভয় যে যদি ওয়াইফ চলে যায় তাহলে আমি মান সম্মানে পড়ে যাব প্রথমেই বলছি যে সকল ব্যক্তি আত্মমর্যাদাপূর্ণ যেরকম কারা দেখা গেল একজন ডাক্তার হতে পারে উকিল হতে পারে মাস্টার হতে পারে সমাজের বিশিষ্ট ব্যক্তি বা ভালো নাম তার বা এমনিতেও সে জন্মের থেকেই খুবই বোধ এক্সক্লুসিভ টু এই টাইপের লোক নিজেকে ব্যতিক্রম ভাবে এরা ভয় পায় সমাজের যে কিছু যদি করে বসে বা ওয়াইফ যদি কিছু বলে ফেলে তাহলে মানের মান সম্মানে পড়ে যাবে যার কারণে তাদের রাগটাকে মানে ছুপিয়ে রাখে এই জন্য যদি আপনি ডাক্তার হয়ে থাকেন আমাদের রেপাটারিতে দেখবেন একটি রূপ আছে ডিলেশন ওয়াইফ রান অ্যাওয়ে উইল ওয়াইফ সে ভয় পায় যে আমার এই যে আমি ইন্টারকোর্স করতে পারছি না এইবার বুঝি আমার বউ আছে আমার বাড়ির থেকে চলে যাবে আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন তাহলে কিন্তু এই রে পাটারিটা আপনারা দেখবেন ডিলেশন ওয়াইফ রান অ্যাওয়ে উইল ওয়াইফ ঠিক আছে আর অ্যালিমেন্টস ফ্রম

তারপরের দিন থেকে রেজাল্ট পাওয়া শুরু করে দেবেন যদি আপনারা রেজাল্ট না পাচ্ছেন এই যে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটা আমি দিয়ে রাখলাম এই নাম্বারে আমাকে ফোন করবেন এই হোমিওপ্যাথিতে সেক্সুয়াল অর্থাৎ যৌন দুর্বলতা ধ্বজভঙ্গ রোগের প্রচুর মেডিসিন আছে তার মধ্যে আমি একটি নিয়ে আলোচনা করলাম ট্যাপি যদি আপনি এই ধরনের ব্যক্তি হয়ে যান থাকেন যেরকম ফিয়ার সোশ্যাল পজিশন সে সমস্তকে ভয় পায় আমার ওয়াইফকে যদি কিছু বলি ওয়াইফ যদি আমার ব্যাপারে কিছু বলে দেয় তাহলে আমার একদম মান সম্মান শেষ হয়ে যাবে ইগোটিজম তার যে একটা ইমেজ বাইরে ছিল সে একজন ভালো ছেলে সেই ছেলেটার নামে যদি দুর্নাম করে তাহলে কি পরিস্থিতি হতে পারে তো এই রকম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই ট্যাপিসে ওষুধটি আপনারা নেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে এই সেক্সের ভিডিও আমি আরও দিব ঠিক আছে অন্য অন্য মেডিসিনগুলো নিয়ে আলোচনা করবো তাই আপনারা এই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনাদের যদি এক্স সেক্সুয়াল ব্যাপার নিয়ে আমার সাথে কথা বলতে ইচ্ছে হয় তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করবেন সকাল এগারোটার থেকে বারোটার মধ্যে আপনাদের এই ফোন কলটি আমি রিসিভ করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই রাখছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার